চলতি বছরের 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, আর বলাই বাহুল্য যে এ নিয়ে তো এখন একেবারে গোটা দেশের মধ্যেই উৎসাহ তুঙ্গে। অযোধ্যার মন্দির প্রায় সম্পূর্ণরূপে প্রস্তুত, এখন শুধু সাধারণ মানুষের জন্য খোলার অপেক্ষা। রাম মন্দিরে এখন শুধুই শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই প্রত্যেকটা বাড়ি সেজে উঠেছে একই রকম রঙে, প্রত্যেকটা লাইট অ্যান্ড ফুলের মালা দিয়েও সাজানো হয়েছে। আর একই সঙ্গে অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি গোটা অযোধ্যা জুড়ে নানা রকম প্রাচীন গাছও লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন সেখানে আসা সমস্ত মানুষ যাতে প্রাচীন অযোধ্যাকে অনুভব করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। সেই কারণেই অন্তত 50,000 গাছের চারার বিপুল অর্ডার দেওয়া হয়েছে, যা খুব শীঘ্রই পৌঁছে যাবে অযোধ্যায়। নার্সারির ডিরেক্টর বলেন যে এই মুহূর্তে 50,000 চারার অর্ডার রয়েছে, আরও বিভিন্ন ধরনের চারা আসবে। একাধিক গাড়িতে করে অতি যত্নে নিয়ে আসা হবে এই বিপুল পরিমাণে চারা। রামায়ণে যেসব গাছের বর্ণনা রয়েছে সেই প্রাচীন গাছগুলিকে এনে অযোধ্যায় স্থাপন করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান বিশাল সিং। গোটা রাম মন্দিরের নকশা প্রস্তুত করেছেন ডিজাইনার চন্দ্রকান্ত সোমপুরা। প্রত্যেকটি বাড়ি সেজে উঠেছে একই রকম রঙে, প্রত্যেকটা লাইট অ্যান্ড ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে সেগুলিকেও। ট্রাস্টের একটি সূত্রে জানা গিয়েছে এই গর্ভগৃহেই রামলালার বিগ্রহ প্রতিষ্ঠিত করা হবে। কর্ণাটক এবং রাজস্থান থেকে নিয়ে আসা বিশেষ পাথর দিয়ে তৈরি করা হচ্ছে রামলালার 3টি মূর্তি। সেগুলির মধ্যে যে কোনো একটিকে বেছে নেবে ট্রাস্টের আধিকারিকেরা। রায় জানিয়েছেন আগামী 15ই ডিসেম্বরের মধ্যে এই বাছাই পর্ব শেষ করতে চলেছেন তারা। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজ জানিয়েছেন জানুয়ারি মাসের 3য় সপ্তাহে রামলালার মূর্তিকে মূল গর্ভগৃহে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য যে গত মাসেই ট্রাস্টের তরফে এক্স হ্যান্ডেলে নির্মাণ কাজের বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছিল। ছবিতে দেখা গিয়েছিল মন্দিরের মেঝেতে কারুকার্য করার কাজ চলছে। ট্রাস্টের তরফে আরও জানানো হয়েছে যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে বহু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন পাশে চান তাদের। সেই তালিকায় সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির নাম রয়েছে বলে জানা গিয়েছে। মোট 8,000 জনকে আমন্ত্রণ জানানো হবে, তার মধ্যে 6,000 জন সাধুসন্ত, বাকি 2,000 জন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ। দেখতে পাচ্ছেন কিভাবে একেবারে সুন্দর করে সেজে উঠছে রাম মন্দির। রাম মন্দির উদ্বোধনে ইতিমধ্যেই 50,000 চারা গাছের অর্ডার দেওয়া হয়েছে। অযোধ্যা রামায়ণের প্রেক্ষাপটে তৈরি সেই কথাটাও জানা যাচ্ছে। এমন সব প্রাচীন গাছগাছালি নিয়ে আসা হচ্ছে যা নাকি রামায়ণে যার বিবরণ আমরা পাই। আর স্বাভাবিকভাবেই এই নিয়ে বর্তমানে দেশের মধ্যে উৎসাহ তুঙ্গে, কারণ কিভাবে তৈরি করা হচ্ছে, কি কি নিদর্শন সেখানে দেখতে পাওয়া যাবে, সব কিছু দেখার জন্য মানুষ একেবারে মুখিয়ে রয়েছেন।
বাইশে জানুয়ারির দিকে। আপনারাও কি প্রস্তুত একেবারে রাম মন্দির দেখার জন্য? তাহলে অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, তাহলে সাবস্ক্রাইব করে নিন। আর হোয়াটসঅ্যাপেও আমরা রয়েছি, তাই ফলো করে রাখতে ভুলবেন না।